হাই, আমি সুদীপ্ত। আমি আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন এপিসোড নিয়ে। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা শর্টের ব্যবহারগুলো কীভাবে করি। আমি রিসেন্টলি একটা স্ক্রিনপ্লে রাইটিং ওয়ার্কশপ করছি, তো এই স্ক্রিনপ্লে রাইটিং ওয়ার্কশপে প্রচুর প্রবলেম আমি নোটিস করছি যারা পার্টিসিপেট করছে তাদের মধ্যে। এই বেসিক যে প্রবলেমটা আমি নোটিস করছি সেটা হলো শর্টস অনেকেই বেশ ভালো লিখছে, কিন্তু প্রবলেমটা হলো ন্যারেটিভগুলোর সঙ্গে শর্টের যে সিঙ্ক্রোনাইজেশন সেই ব্যাপারটা ঠিক মতো হচ্ছে না। কেন এই প্রবলেমগুলো হচ্ছে আসুন দেখেন। বেসিক্যালি আমরা যখন একটা স্ক্রিপ্ট লিখি অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার, আর আমরা যদি শর্ট ডিভিশনও করি, তাহলে বেসিক যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো আমি শর্টগুলো নিয়ে কীভাবে চিন্তাভাবনা করব। এই শর্টগুলো নিয়ে আমরা যত বেশি চিন্তাভাবনা করব তার বেসিসটা হবে কিন্তু আমার ন্যারেটিভ। আমার ন্যারেটিভ যেদিকে এগাবে সেই অনুযায়ী কিন্তু আমি শর্ট ডিভিশনসগুলো ঠিকঠাকভাবে করতে পারব। আমার প্রত্যেকটা শর্ট ধরে ধরে আমাকে ভাবতে হবে যে আমি কীভাবে আমার ভিজুয়ালসগুলোকে ইমাজিন করছি। ঠিক যেভাবে ইমাজিন করছি সেভাবেই আমি শর্টগুলো লিখব। আমি কিন্তু আমি এক্সট্রিম লং শর্ট কী জানি, কিংবা আমি একটা কোনো নতুন একটা কোনো শর্ট জানলাম ডাচ অ্যাঙ্গেল বা কিছু একটা হোয়াট এভার, তো সেটা আমি জানি বলে আমি বসাচ্ছি, এইরকম যেন না হয়। আমার ওটা বসানোর পারপাস আছে কি নেই সেটা মাথায় রেখে কিন্তু আমাকে বসাতে হবে। তো আসুন আজকে আমরা দেখে নিই যে এই শর্টসগুলো যে আমরা ইউজ করছি, এই শর্টসগুলো ঠিক সিনেমায় কী মাথায় রেখে স্ক্রিপ্ট রাইটাররা তৈরি করে, এবং এই শর্টসগুলোর কী কী পারপাস থাকতে পারে সেগুলো নিয়ে আজকে একটু কথা বলা যাক। তো প্রথমেই আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো এস্টাবলিশিং শর্ট কিংবা কোনো এক্সট্রিম লং শর্ট। এটা আমরা কোনটাকে বলি, যখন আমরা একটা কোনো জায়গাকে এস্টাবলিশ করছি, কোনো একটা জায়গাকে দেখাবো, বেসিক্যালি একটা ওয়াইড অ্যাঙ্গেল শর্ট আর কিছুই না। তো এই ওয়াইড অ্যাঙ্গেল শর্টটা যখন আমরা এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি, তখন আমরা আমাদের জায়গাটাকে কীভাবে দেখাতে চাই, একজন স্ক্রিপ্ট রাইটার কীভাবে গোটা জায়গাটাকে দেখাতে চায়, সেই উপস্থাপনাটা করাই কিন্তু এস্টাবলিশিং শর্ট। সেটা যতখানি এফেক্টিভলি করা যায় ততটা ভালো। সেখানে কিন্তু স্ক্রিপ্ট রাইটারকে সবসময় মাথায় রাখতে হবে আমি যেন কনভেনশনাল ওয়েতে না ভেবে নিজের মতো ভাবে একটা নতুন কিছু ভাবে আমি আমার ওয়াইড অ্যাঙ্গেল শর্টের মাধ্যমে জিনিসটাকে দেখাবো। সেটা অনেক রকম চিন্তাভাবনা আমি করতে পারি, যত ডাইনামিক হয় তত ভালো। একটা কনভেনশনাল বিল্ডিংয়ের পর বিল্ডিং দেখি, আমি একটা বিল্ডিংয়ে এসে থামলাম বা একটা শর্ট দেখালাম যে হ্যাঁ এটাই আমার, মানে আমার প্রোটাগনিস্ট এখানে থাকে বা সামথিং লাইক দ্যাট, ইটস আ ভেরি কমন থিং। আমি অন্য কীভাবে দেখাতে পারি আরও, মেবি দেয়ার কুড বি সেভারেল আইডিয়াস। তো এটা একটা। এছাড়া আমরা যখন একটা ওয়াইড অ্যাঙ্গেল শর্ট দেখি, তখন ওয়াইড অ্যাঙ্গেল শর্ট কেন ইউজ হয় এই প্রশ্নটা যদি করা হয়, বেসিক্যালি যেটা ওয়াইড অ্যাঙ্গেল শর্ট ইউজ হয় সেটাই আমি বলছি, প্রচুর পারপাস ইউজ হতে পারে। সেটা হলো বেসিক্যালি আমি একটা ওয়াইড অ্যাঙ্গেল শর্ট ইউজ করছি মানে আমার স্পেসটা নিয়ে আমি খেলা করছি। আমার যত স্পেস থাকবে আমি তত আমার ক্যারেক্টার কী করছে, ক্যারেক্টারের মুভমেন্টস বা ক্যারেক্টারের চারপাশে কী আছে, হোয়াট আর দ্য প্রপস, ওয়াই দ্য প্রপস আর ইম্পর্টেন্ট। আমি যদি একটা জঙ্গল দেখাই বা আমি যদি দেখাই যে একটা প্লেগ্রাউন্ড বা হোয়াট এভার, তো সেখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস হতে পারে। তো ওয়াইড অ্যাঙ্গেল শর্ট ইজ লাইক আ ক্যানভাস, যেখানে প্রচুর ছড়ানো ছেটানো জায়গা আছে, প্রচুর ছোট্ট ছোট্ট ডিটেলস থাকতে পারে। তো সেই কথাগুলো মাথায় রেখে, কিংবা আমার ল্যান্ডস্কেপ খুব সুন্দরও হতে পারে, আমার ল্যান্ডস্কেপটাই হয়তো এমন একটা জিনিস যেটা আই ক্যাচ করবে বা সামথিং লাইক দ্যাট। তো এরকম প্রচুর জিনিসপত্র হতে পারে, কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে আমার ব্যাকগ্রাউন্ড ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আই এম চুজিং আ ওয়াইড অ্যাঙ্গেল শট। ঠিক আছে, এবার আমি যখন চলে যাচ্ছি যে আমি একটা ফুল শট ইউজ করব, ফুল শট মানে কি, যে এমন একটা লং শট যেখানে আমি একটা ক্যারেক্টারকে পুরোটাই ফ্রেমের মধ্যে রাখছি, তার মাথার উপর থেকে, ঠিক আছে, পায়ের তলা পর্যন্ত পুরোটাই, অর্থাৎ একটা ক্যারেক্টারের বেসিক যে অ্যাক্টিভিটি সেই জিনিসগুলো দেখানোর জন্য ফুল শট ইজ ভেরি এফেক্টিভ। তার কারণ ক্যারেক্টারের উপর ফোকাসটাও কিন্তু খুব ভালোভাবে থাকে ফুল শটের মাধ্যমে। তো সেই কারণে ফুল শট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা অ্যাকশনস দেখাচ্ছি, যখন আমরা এমন কিছু দেখাবো যে তিন চারটে ক্যারেক্টার ফ্রেমে আছে বা তাদের অ্যাক্টিভিটি, ঠিক আছে,
তো তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডটাও কিছুটা না কিছুটা ম্যাটার করছে, তো সেক্ষেত্রে ফুল শট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট আমরা যেটা নিয়ে ভাববো সেটা হলো ফুল শটের পর চলে আসি লং শটে। লং শট আমরা কোনটাকে বলি, না এই মিড লং শট যে জিনিসটাকে আমরা বলি সেটা হলো আমার, সরি মিড লং লং শটের আগে আমি একবার লং শট মিড লং শট ব্যাপারটা আগে আমি একবার বলে নিই। ফুল শটটা বললাম, ফুল শটটা অনেক সময় লং শট হিসাবে বলা হয়, তো মিড লং শটটা ওই জন্য আমি আলাদা করে বলছি, যদিও মিড লং শটকেও অনেক সময় লং শট হিসাবেই মেনশন করা হয়। মিড লং শট কোনটা, না হাঁটু অবধি যে শটগুলো নেওয়া হয় সেই শটগুলোকে বলা হয় মিড লং শট, হাঁটু নিচ পর্যন্ত। তো এই ধরনের শটের মাধ্যমে কি না আমরা একটা ক্যারেক্টার অ্যাক্টিভিটি তার ক্লোজলি কী করছে না করছে এই জিনিসগুলো বুঝতে পারি। তো একটা ফুল শটের যা পারপাস মিড লং শটেরও সেই অনেকটা সেমই পারপাস, কিন্তু কি না আমি যেহেতু হাঁটু নিচ পর্যন্ত দেখাচ্ছি তো সেক্ষেত্রে কি হচ্ছে না আমার ফ্রেমের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর একটু কম ইম্পর্টেন্স পাচ্ছে, তো সেখানে ক্যারেক্টারের অ্যাক্টিভিটিটা আরও বেশি প্রমিনেন্ট, সেই কারণে লং শটের একটা অবভিয়াসলি একটা বড় ভূমিকা আছে। এবার আমরা চলে আসি মিড শটে। মিড শট যেটাকে আমরা বলি সেটা হলো কোমর অবধি যে শটগুলো হয় সেগুলোকে, কোমরের ওপর বা কোমর পর্যন্ত শটগুলোকে আমরা মিড শট বলি। তো এই মিড শট যেগুলো ইউজ হয় অবভিয়াসলি একটা লোকের এক্সপ্রেশন দেখানোর জন্য খুবই এফেক্টিভ, এবং সেই লোকটা ধরা যাক বিছানায় বসে আছে, কোনো কাজকর্ম করছে, খবরের কাগজ পড়ছে, কিছু অন্য কিছু করছে, তো এই যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো, ঠিক আছে, একটা মিড শটের মাধ্যমে অনেক সময় কনভার্সেশনগুলো খুব ভালো যায়। আমরা যখন শর্ট কাউন্টার শর্ট দেখি যে একটা ক্যারেক্টার আরেকজনের সঙ্গে কথা বলছে বা কিছু, এরকম ক্ষেত্রেও অনেক সময় মিড শট খুব এফেক্টিভ, কারণ তারা হাত তুলে কিছু বললে বা তাদের যে জেস্টার্সগুলো সেগুলো কিন্তু মিড শটের মাধ্যমে খুব ভালোভাবে পড়ে, কারণ ক্যামেরার যে এটা থাকে সেটা কিন্তু ওই কোমরের লাইন অবধিই থাকে, সে কারণে হাতের অ্যাক্টিভিটি এই সব ব্যাপারগুলো মিড শটে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট আমরা যদি মিড ক্লোজ আপের দিকে যাই, মিড ক্লোজ আপটা হলো কাঁধের মানে তলাটা পর্যন্তকে আমরা বলি মানে মিড ক্লোজ আপ। এই মিড ক্লোজ আপ শটের একটা ব্যাপার হলো মিড ক্লোজ আপ শট ইউজ হয় সাধারণত একটা মানুষের রিয়াকশান দেখানোর জন্য, খুব এফেক্টিভলি তার রিয়াকশানস দেখানোর জন্য, এবং যেহেতু এটা অনেকটা কাঁধ অবধি থাকে সেই জন্য বেশ ভালোভাবে এই ব্যাপারটা করা যায়। নেক্সট আমরা যেটা চলে আসছি সেটাকে আমরা ক্লোজ আপ বলি। ক্লোজ আপ একটা খুবই একটা পপুলার শট, যেটা কাঁধের একটু তলা থেকে নয় একদম কাঁধের লাইনটা থেকে, অর্থাৎ কি না গোটা মুখটা আসে। তো গোটা মুখটা আসার ফলে কি না আমরা যখন একটা ক্লোজ আপ নিই একটা ইমোশান, পার্টিকুলার একটা ইমোশানকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো ক্লোজ আপ ইজ আ ভেরি কমন শট, অনেকে মিড ক্লোজ আপে যায়, কেউ কেউ আরও ভেতরে দেখানোর জন্য এই জিনিসটা যায়। তো যে কোনো ধরনের ইমোশান পোর্ট্রে করবার জন্য ক্লোজ আপ ইজ ভেরি এফেক্টিভ, যেখানে একটা মানুষের রিয়াকশান আমরা দেখাতে চাইছি, রিয়াকশানটাই মেন সেই শটের মাধ্যমে এস্টাবলিশ করতে হবে, সেখানে ক্লোজ আপ কিন্তু প্রচণ্ড এফেক্টিভ। আর এক্সট্রিম ক্লোজ আপে আমরা কখন যাই, যখন আমরা একটা পার্টিকুলার মুখের কোনো অংশ দেখাচ্ছি, এইখান থেকে গোটা মুখটা দেখাচ্ছি কিংবা শুধু চোখটা দেখাচ্ছি, নাকটা দেখাচ্ছি, মানে এই জিনিসগুলো কখন আমরা করছি, যখন আমরা একটা পার্টিকুলার জিনিস দেখাতে চাই তখন কিন্তু আমরা এক্সট্রিম ক্লোজ আপে দিকে মানে টেন্ট করি যাওয়ার জন্য। এই সময় আমরা যখন থ্রিলার দেখি হিচকক, অনেক সময় শুধু চোখের একটা শট বা কিছু, যে একটা লোক মারা গেছে তার চোখটা একদম স্টিল হয়ে গেছে, ঠিক আছে, কোনো মানে তার মুখটা হা হয়ে গেছে, কোনো এক্সপ্রেশন নেই, একটা এক্সপ্রেশনলেস ব্যাপার, একটা ফিয়ার, ঠিক আছে, এই ব্যাপারগুলো আমি কীভাবে পোর্ট্রে করব, এগুলো করার জন্য যে দর্শকের মনে যে একটা সুড়সুড়ি দেয়া, সেই জন্য এক্সট্রিম ক্লোজ আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা ভয় দেখানোর জন্য হতে পারে, হতে পারে কারোর চোখ থেকে জল পড়ছে, সেটারও একটা খুব এস্থেটিক্যাল একটা শট হতে পারে। তো এই ধরনের যে অ্যাপ্রোচ, এই ধরনের যে মানুষের ইমোশনকে কন্ট্রোল করবার জন্য যে অ্যাপ্রোচটা আমরা ভাবি, যে মানুষকে আমি রেসপন্ড করাবো, তার জন্য এক্সট্রিম ক্লোজ আপ
প্লেস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রোল। তো আশা করি এগুলো হলো বেসিক্স, এই বেসিক্সগুলো আমি ডিসকাস করলাম। আর যদি আমি মুভমেন্টসের দিকে যাই তাহলে খুব কমন দুটো মুভমেন্ট থাকে, একটা হলো টিল্ট যেখানে ক্যামেরা একটা ফিক্সড একটা ট্রাইপডের উপর থাকে, সেখান থেকে ক্যামেরাটা ওপর থেকে নিচ থেকে উপরে উঠছে, এটাকে আমরা বলি টিল্ট, কিংবা ওপর থেকে নিচে নামছে। তো এই যে মুভমেন্টটা বেসিক্যালি হয়, এই মুভমেন্টটা বেসিক্যালি কেন আমরা করছি, তার কারণ যখন আমরা একটা ক্যারেক্টারকে, অনেক সময় কোনো নতুন ক্যারেক্টার যাকে আমরা হয়তো দেখাতে চাই না কিন্তু সেই ক্যারেক্টারটাকে আমরা ধীরে ধীরে রিভিল করব, তখন অনেক সময় এই টেকনিকটা প্রচণ্ডভাবে ইউজ হয়, যেটা দর্শকের মনে সাসপেন্স তৈরি করে তাকে ধীরে ধীরে দেখানো বা সামথিং লাইক দ্যাট। অনেক সময় কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি বা কিছু করছে এই জিনিসগুলো দেখাতেও এই জিনিসটা, এই টিল্ট জিনিসটা অনেক সময় ব্যবহৃত হয়। কিংবা কেউ হয়তো পায়ে ট্যাপ করছে হাতটা দিয়ে, কোনো একটা হাতের মুভমেন্ট হচ্ছে পায়ে, সেম টাইম সে মুখে কিছু একটা বলছে, তো তখন হয়তো ক্যামেরাটা ওখান থেকে ওপরে উঠলো বা নামলো। এই জিনিসগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ক্যাপচার করার জন্য অনেক সময় টিল্টের ইউজ হয়। প্যানের ইউজটা কখন হচ্ছে, প্যান আমরা কি বলি যখন ক্যামেরাটা বাঁ থেকে ডান দিকে মুভ করছে, কিংবা ডান দিক থেকে বাঁ দিকে এইভাবে মুভ করছে, সেটাকে আমরা বলি প্যান। এবার প্যান জিনিসটা কী কারণে আমরা ইউজ করি, সেটাও একটা ফিক্সড ট্রাইপডে বসেই হয়, কেন আমরা ইউজ করি, কেন আমরা একটা শটে প্যান শট ইউজ করব। প্যান শট ইউজ করার মানে আমি একটা লাইভ মুভমেন্ট ক্যাপচার করতে চাইছি বেসিক্যালি, যেটা সাধারণত আমরা করে থাকি। লাইভ মুভমেন্ট ক্যাপচার করা মানে কি, একটা ক্যারেক্টার হাঁটছে, দৌড়চ্ছে, কিংবা কেউ কোনো গাড়ি চালাচ্ছে, এইগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় প্যান শট ইউজ করি। হয়তো কেউ হাঁটছে, যদিও গাড়ির ক্ষেত্রে কম, ট্র্যাকিং শটস বেশি ইউজ হয় কারণ সেটা ফাস্ট একটা এ বলে, কিন্তু আমরা হাঁটছে বা এ করছে, বেসিক্যালি প্যান শট ইজ ফলোয়িং শট, এটাও এক ধরনের ফলোয়িং শট। এবং এই জিনিসটা থেকে কি আমরা স্মুথলি ক্যারেক্টারের সঙ্গে একটা জায়গায় ঢুকে যাচ্ছি, আমাদের কাট করতে হচ্ছে না, আমরা ক্যারেক্টারের সঙ্গে সঙ্গেই থাকছি। তো এই কন্টিনিউইটি মেনটেন করবার জন্যও প্যান শট ইজ ভেরি ভেরি এফেক্টিভ। আশা করি একদম বেসিকভাবে বললাম যাতে খুব বেশি কনফিউশন মনে নাও হয়, বাট এই জিনিসগুলোর উপর বেস করে অনেক কিছুই করা যায়। আমি জাস্ট কিছু বেসিক জিনিস বললাম যে এগুলো ফান্ডামেন্টাল জিনিস, এগুলোর উপর বেস করেই আমরা শর্টস প্রফেশনালি লিখি সাধারণত, এগুলো বেসিক। যাই হোক, তো আজকে এই পর্যন্তই, আশা করি যারা ভিডিওটা দেখছেন তারাও অনেক কিছু জানতে পারবেন বা এগুলো নিয়ে আরও বেশি চিন্তাভাবনা করবেন, আরও ডিটেল এগুলো নিয়ে জানবেন। আর যারা স্ক্রিনপ্লে রাইটিং কোর্সটা এখন করছেন অনলাইনে, অবভিয়াসলি আই থিঙ্ক তাদের এটা দেখার পর শর্ট ডিভিশনসগুলো বেটার হবে।